গানটি মনোযোগ দিয়ে শোনেন। অর্থ কি বুঝলেন? নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জাহান তারই নূরে আলোকিত হয়েছে। কার কথা বলা হচ্ছে? আকায় নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। তোমাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছে ভাই, যে গানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কথা বলা হচ্ছে, সেই গানে তুমি 38 দাঁত বের করে দিয়ে স্লো মোশনে হেঁটে হেঁটে এসে কি প্রমাণ করলে? তুমি কি নূরওয়ালা? তুমি কি নূর নিয়ে এসেছো? নূর নিয়ে এসেছো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি স্লো মোশনে হেঁটে আসলে কেন? ধৃষ্টতার তো একটা লিমিট থাকা দরকার, তাই না? সব বোঝো, এটা বোঝো না যে এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সাথে বেয়াদবি হচ্ছে? তুমি সর্বোচ্চ লিপসিং করতে পারতে, আল্লাহ রসুল সাল্লাহ আসলামের গুণগান করতে পারতে। ভাই বুঝে করো আর না বুঝে করো, আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কেউ পার পেয়ে যায় নাই। কোন সময় আল্লাহ তালার গজব এসে পড়ে আল্লাহ আলাম, আল্লাহ তালা ভালো জানেন।